এই যে চণ্ডাল ভৈরব, তুই কেতুপুর রাজ্যে এই দৈত্যকে কেন পাঠিয়েছিলি বল? কে কে তুই? এখানে কেন এসেছিস? তোকে আমি শেষ করে দেব। তাই নাকি? দেখ এবার কে কাকে শেষ করে। আগে আমার কথার উত্তর দে বলছি। বলছি বলছি বল। জীবন শেঠের ভাই চরণ শেঠ এমন করতে বলেছিল। মিনারে ওর দাদার সব সম্পত্তি লুকোনো আছে। আমাকে তার অর্ধেক ভাগ দেবে বলেছিল। আমি এই তাণ্ডব দৈত্যকে পাঠিয়েছিলাম যাতে ওই মিনারটা উপড়ে ফেলা যায়। তাহলেই অর্ধেক সম্পত্তি চরণ শেঠ আমায় দিত। এত লোভ রাজাবাবুর ভাইয়ের, ওই চরণ শেঠকে মজা দেখাচ্ছি। চল চল, তোরও শাস্তি আছে। রাজাবাবু, এই যে আপনার ভাই, এসবই ওর আর এই তান্ত্রিকের চক্রান্ত। এরা দুজনে মিলেই আপনার মিনারে রাখা সম্পত্তির লোভে দৈত্যটাকে আপনার রাজ্যে পাঠিয়েছিল। এদের উচিত শাস্তি দিন। চরণ, তোর এত বড় স্পর্ধা, এত লোভ তোর, আর চণ্ডাল ভৈরব তুমি ওর সাথে হাত মিলিয়েছো। দাঁড়াও, তোমাদের উচিত শাস্তি দিচ্ছি। সেনাপতি, ওদের গ্রেফতার করো। আমি ওদের মৃত্যুদণ্ড দিলাম। ওদের আমার চোখের সামনে থেকে দূর করো, এক্ষুনি নিয়ে যাও। না 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 না, অমন করবেন না দাদা, এমন করবেন না। আমাকে ক্ষমা করে দিন। আমি ভুল করে ফেলেছি, অনেক বড় ভুল করে ফেলেছি আমি। দাদা দাদা, চুপ। সেনাপতি, এক্ষুনি ওদের নিয়ে যাও, আমার চোখের সামনে থেকে দূরে নিয়ে যাও ওদের। অনেক ধন্যবাদ বাঁটুল, অনেক অনেক ধন্যবাদ। তুমি না থাকলে আজ ওরা আমার সব সম্পত্তি আত্মসাত করে ফেলতো। তুমি না থাকলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যেত বাঁটুল। তোমার কি চাই তুমি বলো? তোমার উপকারের প্রতিদান আমি দেব বাঁটুল। রাজাবাবু, আমি যা চাইবো তাই দেবেন তো? হ্যাঁ বাঁটুল, দেব। তাহলে শুনুন, এভাবে ধন সম্পদ আঁকড়ে ধরে নিজের কাছে রেখে আপনি অনেক ধনবান হতে পারবেন। কিন্তু সত্যি কথাটা কি বলুন তো, এভাবে সুখী হওয়া যায় না। সব সময় সেই ধন সম্পদের চিন্তায় আপনাকে আতঙ্ক নিয়ে বেঁচে থাকতে হবে। এভাবে কি সত্যি সুখী থাকা যায় বলুন? প্রকৃত সুখ কি সে জানেন? আপনার এই ধন সম্পদ আপনি যদি আপনার রাজ্যবাসীর মধ্যে সমানভাবে বিলিয়ে দেন, তাহলে তাদের জীবনে আর কোনো আর্থিক অনটন থাকবে না, তাদের মুখে হাসি ফুটে উঠবে। ভেবে দেখুন একবার, আপনার রাজ্যবাসী কতটা খুশি হবে। এতে কি আপনি সুখী হবেন না বলুন রাজামশাই? বাঁটুল বাঁটুল, তুমি আমার চোখ খুলে দিয়েছো বাঁটুল। আমি সত্যি এভাবে এত চিন্তা আর আতঙ্ক নিয়ে আর বেঁচে থাকতে পারছিলাম না। বেঁচে থাকাটাই আমি ভুলে গিয়েছিলাম। এত ধন সম্পদ ছিল বটে, কিন্তু সুখ বলে জিনিসটা আমার মনে ছিল না। আজ তোমার কথা শুনে সত্যিই মনে হচ্ছে আমি কতটা ভুল করেছি এতদিন ধরে। আমি আজই আমার সব সম্পত্তি রাজ্যবাসীর মধ্যে বিলিয়ে দেব। অনেক অনেক ধন্যবাদ বাঁটুল, তুমি আমার থেকে বয়সে এত ছোট হয়েও আজ আমার চোখে অনেক বড় হয়ে গেলে। এভাবে বলবেন না, প্রত্যেকেই জীবনে কোনো একটা সময় ভুল সিদ্ধান্ত নিয়ে থাকে, আপনিও নিয়েছিলেন। এখন শুধরে নিলে আপনার মনে আর কোনো অতৃপ্তি থাকবে না। সব দিয়ে দিল, রাজা তো গরিব হয়ে যাবে তাহলে। একটা কথা জানিস কি গো, এই পৃথিবীতে তারাই বেশি গরিব যাদের পয়সা ছাড়া আর কিছুই নেই। কি, এটা কি করে সম্ভব? তোকে এটা বুঝতে হবে না। আগে তুই বল, তুই কি আমাকে বোকা পেয়েছিস? ভেবেছিস আমি কিছুই বুঝতে পারবো না? বাচ্চুর খাতার হুবহু নকল করে আবার বাচ্চুকে কি সব যেন বলছিলি? ও, আমিও তাই ভাবি বাটুলদা, ও কিভাবে এতগুলো অঙ্ক 10 মিনিটে করে ফেললো। বাবা বাবা বাবাটুলদা, আরেকটা গল্প বলো না, কি দারুণ সব গল্প। তবে রে, তোমরা কি বুঝলে বন্ধুরা? ওই চরণ শেঠ অসৎ ভাবে রাজা জীবন শেঠের ধন সম্পদ কেড়ে নিতে চেয়েছিল, তাই ওর শাস্তি হয়েছে।
আর বিচ্ছু অসৎ উপায় অবলম্বন করে বাজিমাত করতে চেয়েছে, তাই ওরও শাস্তি হলো কি, তাই না?